আমরা এখানে দেশি বিদেশি মদ মিলিয়ে 1053 বোতল মদ উদ্ধার করেছি এবং নারী পুরুষ যারা হচ্ছে এই দেহ ব্যবসা এবং এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল সর্বমোট মিলিয়ে আমরা 100+ লোকজনকে গ্রেফতার করেছি এবং পরবর্তীতে এদেরকে আমরা যে আইনের বা আইনি যে প্রসিজার আছে সেই প্রসিজার ফলো করে আমরা আইনের হাতে সুপর্দ করি। ঠিক বাদলের বাসায় উত্তরার বাসায় একটি অভিযান পরিচালনা করি। সেই অভিযানের মাধ্যমে আমরা কিছু অবৈধ অর্থ, স্বর্ণ এবং আরও কিছু দামি মূল্যবান জিনিস, অবৈধ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করি এবং পরবর্তীতে সেই অভিযানের একটি ফলাফল হিসেবে একটি বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে তার এই জাবার হোটেলে অবৈধ মাদক ব্যবসা এবং অবৈধ দেহ ব্যবসা পরিচালিত হয় তার এই হোটেল ব্যবসার আড়ালে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে গত দিবাগত রাত 4টা থেকে অভিযান শুরু করি এবং অভিযান আজকে সকাল 7টা পর্যন্ত পরিচালনা করি এবং এই পরিচালনা অভিযানের মাধ্যমে আমরা বিপুল পরিমাণে অবৈধ মদ, দেশি এবং বিদেশি মদ এবং দেহ ব্যবসা এবং এই মাদক ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরকে গ্রেফতার করি এবং পরবর্তীতে আমরা আরও এই অভিযানের পূর্ব পরবর্তী হিসেবে যারা এর সাথে আরও সংশ্লিষ্ট ছিল তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব।